আলো হয় ভালো ভিডিও। রতন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে হাটে মনে একটু দেরিতে আসছেন? একটু দেরি হয়ে গেছে আসতে। আচ্ছা, বরাবর মতো তো আজকে বেশ কিছু ভালো ভালো পাখি নিয়ে আসছেন। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, আমাদের একটু দাম দরটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে। ১৩,০০০ টাকা করে বলি তারপরে একটা ফিক্স বলে দিছে। তারপরে এখানে গ্রিন চিকুনের বেবি আছে, দেখেন একদম ছোট আছে আবার একটু বড় আছে, এগুলা পার পিস রাখা যাবে ৪,০০০ টাকা করে। তারপরে এখানে ককটেলের বেবি আছে, দেখেন কতগুলো অনেকগুলো আছে এখানে। এখানে ককটেল যেমন ঝর্ণা সিনামন পার্ল আছে, আপনার এখানে লুটিনো আছে, এগুলা সেম প্রাইস ২,০০০ করে পার পিস। তারপরে কিছু লাম্বার আছে, দেখেন এখানে যেমন পিস পিস লাম্বার আছে, সেম সাইজ হ্যান্ড ফিট চলে, এগুলা পুরো পার পিস ২,০০০ করে। পার পিস ২,০০০ করে না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যেটা গ্রিন কালার আছে এটা পুরো পার পিস ওই ১৫০০ টাকা করে পার পিস। পার পিস ১৫০০ গ্রিন কালারটা না? হ্যাঁ, খুব সুন্দর। বয়স কয়দিন চলছে? ২৫ দিন থেকে ২৮ দিন না? এদের তো হ্যান্ড ফিট করে দেওয়া, হ্যান্ড ফিট করতে হয়। হ্যাঁ, তারপরে এই পাশে দেখেন গোল্ডেন ফিন্স আছে দুইটা পেয়ার। হ্যাঁ, মোল্টিং মোল্টিং হচ্ছে, শীতের মধ্যে মোল্টিং হয় পাখির। হ্যাঁ, এগুলা জোড়া রাখা যায় পার পেয়ার ৪,০০০ করে। চোখে কিন্তু রিং আছে, এইগুলো একটু দাম একটু বেশি হয়। তার পাশে আছে একটা হলুদের মধ্যে যেটা দেখেছেন হালকা সবুজ বা, ওটা বলে রাইন অফলাইন। রাইন অফলাইন, রাইন অফলাইনটা জোড়া পড়বে ফিক্স ৭,০০০ টাকা ব্রিডিং পেয়ার। আর যেটা গ্রিন অফলাইনটা যে জোড়াটা আছে, গ্রিন অফলাইনে যে জোড়াটা, এটাও রাখা যায় ৫,০০০ টাকা জোড়া। এটা নিউ অ্যাডাল, তার নিচে আছে ফিশার রিং ওলার, চোখে রিং আছে, ভায়োলেট এবং ব্লু একটা পেয়ার, ওটা পড়বে ৬,০০০। আর যেটা স্কাই কালার এটা পড়বে ৫,০০০ টাকা জোড়া ফিশার। ৫,০০০ টাকা। তারপরে এগুলো অ্যাডাল, তার নিচে আছে দেখেন পিস পিস আছে লাভ বার্ড দুইটা পেয়ার, গ্রিন একটা আর ক্রিমিনো একটা পেয়ার। এই ক্রিমিনো জোড়াটা পড়বে ৪,০০০, ওই পিস পিস যেটা গ্রিন ওটা উপরে ৪,০০০। আর এখানে আছে আপনার জাবা, সাদা জাবা গুলো ব্রিডিং পেয়ার পড়বে ২,৫০০ টাকা করে। তারপর নিচে জাপানি কেস্টেটের বেবি আছে ৩-৪ মাস বয়স, সেমি অ্যাডাল্ট, এগুলার পার জোড়া পড়বে ২,০০০ টাকা করে জোড়া। ১,০০০ টাকা পার পিস, ১,০০০ টাকা পার পিস জোড়া ২,০০০টাকা। তারপরে এই পাশে দেখেন আমরা বড় পাখি আছে, যেমন ইস্টার্ন রোজ এলা ব্রিডিং পেয়ার, লোকাল ব্রিড। হ্যাঁ, মেলটা হচ্ছে ইস্টার্ন রোজ এলা, ফিমেলটা সিনামন, এটা ফিমেল এটা মেল, খুব সুন্দর একটা জোড়া মাস্টার ব্রিডিং পেয়ার। এটার দাম পড়বে ৩৭,০০০ টাকা। ৩৭,০০০ টাকা না? এটা কয়বার ডিম বাচ্চা করছে? এটা ৩বার ডিম বাচ্চা করছে আগে। ৩বার না? আপনার কাছে? আমার কাছে না, খামারের কাছ থেকে আমি নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আর এই ককটেলটা? আর এই ককটেলটা হচ্ছে ৬ মাস বয়স, এটার নিচে একটা পেয়ার আছে দেখেন সেম সেম এজ এর, ৬-৭ মাস বয়স, এগুলা জোড়া পড়বে আপনার ৬,০০০ টাকা করে। জোড়া ৬,০০০ টাকা করে। আর গ্রে আছে একটা সেমি অ্যাডাল্ট, এটা পড়বে ৪,০০০ টাকা জোড়া। ৪,০০০ টাকা জোড়া। আর নিচে গ্রে দুইটা মেল আছে বয়স ২ বছর বয়স, এগুলা পার পিস পড়বে ৩,০০০ টাকা করে পার পিস। হ্যাঁ, এখানে একটা পেয়ার আছে মাস্টার ব্রিডিং পেয়ার, গ্রে পার্ল হচ্ছে মেল হোয়াইট ফেস, আর ফিমেলটা হচ্ছে গোল্ড ফেস পার্ল।
এটা পড়বে জোড়া একদম 7000 টাকা জোড়া 7000 আর এখানে অ্যালবিনো ফিমেল আছে ব্রিডিং ফিমেল এবং মেল হচ্ছে পার্ল হোয়াইট ফেস পার্ল হ্যাঁ এই জোড়াটা পড়বে 10000 টাকা রানিং জোড়া 10000 টাকা পড়বে আর এখানে আচ্ছা ডিম বাচ্চা করলে কেমন হবে বাচ্চাটা ডিম বাচ্চা এখানে অ্যালবিনো আছে এবং পাইডো আছে কালার অ্যালবিনো আছে পাইডো আছে হ্যাঁ পাইডো আছে লুটিনও আছে না লুটিনও আসবে না বলে লুটিনও তো ফোটা লাগুলি লুটিনও আসবে না আর এখানে তিনটা পেয়ার দেখেন অ্যালবিনো রিং নেক এই ককরেল আছে অ্যালবিনো তিনটা পেয়ার আছে এগুলো নিউ এটা লোকাল ব্রিড এই পাখি গুলো দাম আছে 14500 টাকা করে জোড়া 14500 করে জোড়া লোকাল ব্রিড হ্যাঁ লোকাল ব্রিড বাম পাশে আছে দেখেন আমাদেরকে এই ফাঁকে একটা কথা বলে রাখি ইদানিং কিন্তু হাটে অনেক ইম্পর্টেন্ট পাখি ঢুকেছে ইন্ডিয়ান পাখি গুলো আছে ইন্ডিয়ান পাখি গুলো ঢুকতেছে আপনারা পাখি কেনার সময় একটু সাবধান হবেন বিশেষ করে যারা দীর্ঘদিন যাবত মিরপুরে খাটে ব্যবসা করে যাচ্ছে যাদের সুনাম আছে তাদের থেকে পাখি কিনবেন আচ্ছা এগুলো তাহলে দাম কত বললেন এগুলো 14500 করে জোড়া 14500 করে জোড়া না হ্যাঁ তারপরে এখানে দেখেন র‍্যাম আছে এটা সবসময় র‍্যামের আসলে মেল ফিমেল এক কালার হয় না ফিমেল গুলো একটু ডিফারেন্ট কালার হয় একটু হালকা যেমন এই লালটা যেটা এটা হচ্ছে মেল যেমন রেড অপালাইন রেড অপালাইন এটা মেল আর এখানে ফিমেল এই পেয়ারটা দুইটাই সেম একটা দেখেন এই নিচে আরেকটা পেয়ার আছে দুইটা সেম দেখতে দুইটাই সেম দেখা এগুলা ব্রিডিং পেয়ার লোকাল ব্রিড কোনো বাইরে ইম্পোর্টেড পাখি না লোকাল এগুলো 16000 করে জোড়া পড়বে 16000 করে জোড়া না আর এখানে লুটিনো ককোডাইল মাস্টার ব্রিডিং পেয়ার আছে এটা দাম 9000 টাকা নিচে একটা পেয়ার আছে এটা 9000 9000 টাকা করে আর নিচে দেখেন পাল প্লাস পাইড আছে এটাও ব্রিডিং পেয়ার এটা 9000 করে চাচ্ছি দাম 9000 করে যাচ্ছে হ্যাঁ জোড়া তিনটা পেয়ার এগুলো 9 করে যাচ্ছে আর বাকি খাবার কি আজকে নিয়ে আসছেন আপনার যে না আমার ওই খাবার গুলো শেষ আবার সামনে লট আসলে তখন আবার আনবেন আচ্ছা রতন ভাই আপনি তো নিয়মিত হাটে পাখি নিয়ে আসেন এবং আপনার একটা হাটে সুনাম আছে ভালো পাখি বিক্রি করার জন্য আচ্ছা আপনার ভিডিও দেখে যদি অনেকে যোগাযোগ করে পাখি কিনতে চায় ঠিক আছে আর এক্ষেত্রে কেউ কি খামারে এসে বা আপনার সাথে আমাদের দেখে আমাদের খামার থেকে এসে সরাসরি দেখে নিতে পারবে পাখি খামারে এসে সরাসরি নিতে পারবে খামারটা কোন জায়গায় পড়ছে আপনার খাবার খামার পড়ছে আপনার পুরান ঢাকা নারিন্দা পুরান ঢাকায় নারিন্দা হ্যাঁ সহজভাবে ওখানে যাইতে হলে কোথায় যেতে হবে একটু সায়দাবাদের কাছে সায়দাবাদ সদরঘাট এটা দুইটার মাঝামাঝি পড়ছে সদরঘাটেরও কাছে এবং সায়দাবাদেরও কাছে বা আজিমপুর থেকে কত দূর হবে আজিমপুর থেকে গেলে ধরেন আজিমপুর থেকে ধুলাইখাল ধুলাইখাল যেমন এই আপনার আজিমপুর থেকে বংশাল বংশাল থেকে ধুলাইখাল ধুলাইখালের পরে আপনার নারিন্দা আচ্ছা প্রিয় দর্শক আপনারা চাইলে আমার যে দেখে কিনতে পারবেন আর প্রয়োজন হলে ভাইকে ফোন দিলে উনি ভিডিওতে দেখিয়ে তারপর আপনাদের ইয়া করবেন বা উনি ডেলিভারি দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন মোবাইল নাম্বার 01830183979096116161 আর আমাদের অফিসের টিএনটি নাম্বার এবং মোবাইল নাম্বার আমার ব্যানারে দেওয়া আছে আমাদের অফিসের নাম্বার এটা দিয়ে মোবাইলে না পান টিএনটিতে কল দিলে আমাদের অফিসে ম্যানেজার ঢুকে হয় অফিস থেকে ওনার সাথে এই নাম্বারটা ওনার অফিসের নাম্বার আপনারা চাইলে এই অফিসের নাম্বারে যোগাযোগ করো এবং প্যারট বার সেভিয়ার আমার পেজ যারা নতুন পাখি পালছেন বা কিনতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা চাইলে আপনি দিতে পারেন আসলে নতুন পাখি কেনার সময় মানুষ দেখে যায় হুঠাৎ অতি উৎসাহী হয় হুঠাৎ পাখি কিনে ফেলে এলোমেলো হয় এভাবে হুঠাৎ না কিনে একটা সবচেয়ে ভালো হয় যে একটা খামারের কাছে পুরানো খামারি ব্রিডার ওনার কাছে যে পরামর্শ নিলে যে ভাই আমি পাখি পালতে কোনটা পাললে শুরু হয় তখন একটা খামারি একটা সত উপদেশ দেবে যে খামারি উনি কোনো সময় এরকম খারাপ আরো উপদেশ দিবে না যে ভাই এটা পালেন এটা ভালো কিন্তু দেখা যায় একজন সরাসরি একটা দোকানদার বা বাজারে হাটে পাখি নিয়ে দাঁড়ায় আছে ওর কোনো খামার নাই ব্রিডার না ওরা যা আছে তাই বলবে নিয়ে যান এগুলো সবই যান এগুলো সবই ভালো এখানে পাখি পালা শুরু করতে একজন ব্রিডারের সাথে প্রথমে পরামর্শ মানে আপনার পরামর্শ ব্রিডারের সাথে সম্পর্ক পাখি কিনবেন না হুঠাৎ পাখি কিনা ভালো খামারের সাথে পরামর্শ করে তারপর কিনে হ্যাঁ হুঠাৎ কিনতে গেলে আমার সুযোগ নিয়ে আনে আচ্ছা রতন ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 01830183979097901611 রতন ভাই আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম